আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরো 47 জনের মৃত্যু, শনাক্ত 2666 জন, আক্রান্তের হার সর্বোচ্চ। করোনায় মৃত্যু ঝুঁকি জেনেও স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ, আইন প্রয়োগের পক্ষে বিশেষজ্ঞরা। করোনা টেস্ট জালিয়াতির মাধ্যমে জিকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা গ্রেফতার, সাময়িক বরখাস্ত। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোকজ। নির্ধারিত সময় হচ্ছে না চট্টগ্রাম সিটি নির্বাচন, প্রশাসক নিয়োগের প্রস্তুতি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ভোট। এবং দেশের অন্তত 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, একদিনে করোনা পরীক্ষায় শনাক্তের হার শতকরা 24.11, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 11,059টি, শনাক্ত হয়েছে 2,666 জন, আর মারা গেছেন 47 জন। পরিসংখ্যান বলছে 41 থেকে 60 বছর বয়সীদের মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি। ফজলে রাব্বি রিপোর্ট। গত 24 ঘন্টায় 36 জন পুরুষ এবং 11 জন নারী সহ মোট 47 জন করোনা ভাইরাসে মারা গেছেন। এ পর্যন্ত দেশে এই ভাইরাসে প্রাণ হারানোদের মধ্যে শতকরা 79 জনই পুরুষ, 21 জন নারী। প্রথম থেকেই সারা বিশ্বের ষাটোর্ধ্বরা সবচেয়ে বেশি করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে আছেন। তবে বাংলাদেশে গত 3 মাসে 41 থেকে 60 বছর বয়সীদের মৃত্যুহার সবচেয়ে বেশি, শতকরা 44 জন, আর ষাটোর্ধ্বদের মৃত্যুহার শতকরা 43.6 জন। এ পর্যন্ত 1,860 জন পুরুষ এবং 492 জন নারী মৃত্যুবরণ করেছেন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছরের 2 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 বছরের 6 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন। জুলাইয়ের শুরু থেকে কমেছে নমুনা পরীক্ষা, তবে বাড়ছে নমুনার বিপরীতে আক্রান্তের হার। 24 ঘন্টায় 77টি ল্যাবে 11,059টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 2,666 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,83,795 জন, আক্রান্তের অর্ধেকই ঢাকার বাসিন্দা। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,666 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,83,795 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.11% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.54%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 66 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে গত 30 জুন। 2 জুলাই সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে 4,019 জন। কারণ করোনা আক্রান্ত ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনায় মৃত্যু ঝুঁকি জেনেও স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ। কেউ কেউ সামান্য প্রয়োজনেই মাস্ক খুলে রাখছেন পকেটে, কেউ আবার থুতনিতে, আর হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার তো অনেক দূরের কথা। জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে আইন থাকলেও তার বাস্তবায়ন দেখা মেলা ভার। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ বেশি জরুরি। আদ্দিন সজীবের রিপোর্ট। হাতে থুতু দিয়ে মনের সুখে টাকে গুনছেন উজ্জ্বল। পুরনো অভ্যাসটা বদলাতে পারেনি মহামারী করোনা। ভাবটা এমন যে প্রতিদিন কত লোক মরছে আর কত হাজার শনাক্ত, তাতে তার কি বাইসা যায়। ক্ষুদ্র ব্যবসায়ী ইসমাইলের কাছেও ঝুঁকির চেয়ে এমন করে টাকা গোনাই বেশি জরুরি। আমরা আল্লাহর উপরে ভরসা করে থাকি, আল্লাহ আমাদের রক্ষা করবো, আমাদের তো আর এত কিছু নাই যে আমরা বাসা করে বসে থাকি। মাস্ক পরা থাকলে থুতু দেওয়া যায় না, রাজধানীর এক মহাব্যস্ত এলাকা কারওয়ান বাজারে পাইকার, ক্ষুদ্র ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, নানান জায়গার হাজারো মানুষের চলাফেরা। করোনার ঝুঁকিও তাই বেশি, তবুও স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম চেষ্টাও নেই কারোর মধ্যে। বেশি কথা যখন এটা আমরা রাখতে যাই, 1 ঘন্টা কি 2 ঘন্টার ওভারটেক করে রাখতে গেলে পরে আমাদের কাছে একটা বিতৃষ্ণা লাগে। এখন কি করবেন? এখন আমরা তার এখন তারপরে আমাদের পড়তে হবে। বেলা বাড়তেই ব্যস্ত ঢাকার রাজপথ অলিগলি, মানুষের কর্মে ছোটাছুটি। শিক্ষিত মানুষগুলো সব জেনে উদাসীন, সাথে আছে কিন্তু মুখে নেই মাস্ক। মাস্ক মুখে ইয়েতে পড়েছেন কেন?
অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি তো আমি কি করব অনেকক্ষণ ধরেই তো ভুলে আছে আর কতক্ষণ ভুলে থাকতেন এটা এমনকি স্বাস্থ্যকর্মী বা করোনার সুরক্ষা সামগ্রী বেচে বিক্রি করেন যারা তারাও মানেন না স্বাস্থ্যবিধি মাস্কটা ছুঁতে নিতে কেন বা কি কারণে আমি কথা বলতেছি মোবাইল আর গণপরিবহন বেশিরভাগ চালক ও কন্ডাক্টরের মুখে নেই মাস্ক যাদেরও আছে তাও থুতনিতে ক্যামেরা দেখলেই পরে নিচ্ছেন তাড়াহুড়া করে থুতনিতে কেন এই তো মাস্ক তো এটাই থুতনিতে কেন থুতনিতে রেখে লাভ কি লাভ আছে না করোনার বড় ঝুঁকির স্থান গণপরিবহনে যাত্রীদেরও কেন এত অবহেলা কেউ তো ঘুমিয়েই পড়েছেন নিশ্চিন্তে তবে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হলেও রাজধানীতে স্বাস্থ্যবিধি মানাতে সংক্রমণ আইনের বাস্তবায়ন দেখা গেল না কোথাও ওদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিনিসটা হচ্ছে ওদের জন্য ঝুঁকিপূর্ণ হলেও মনে করেন ওরা রিস্ক নিচ্ছে আমরা মেনে নিতাম কিন্তু এই ঝুঁকিটা সাধারণ জনগণের জন্য তাই স্বাস্থ্যবিধি মানাতে জনগণকে বাধ্য করার বিকল্প নেই অর্থনীতির চাকা সচল রাখতেই 66 দিনের সাধারণ ছুটির পর সরকার খুলে দেয় সবকিছু এরপর কিছুদিন সাধারণ মানুষ সেই স্বাস্থ্যবিধিগুলো মানলেও সেই শর্তগুলো মানার ব্যাপারে এখন তেমন একটা মনোযোগী নেই উদাসীন সবাই বেপরোয়া অনেক ক্ষেত্রেই এতে তারা নিজেরাই যেমন ঝুঁকিতে পড়ছেন ঝুঁকিতে ফেলছেন অন্যদের একই সঙ্গে তাদের পরিবারকেও তাই এই বিষয়গুলো ভাবতে জনসাধারণের প্রতি তাগিদ বিশেষজ্ঞদের আদিন সজীব এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার ডিসি তেজগাঁও কার্যালয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রেজিস্টার্ড চিকিৎসকের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রিপোর্ট করছেন আপেল মাহমুদ সম্প্রতি সরকারের কাছ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের অনুমতি পায় জেকেজি হেলথ কেয়ার প্রথম দিকে আইইডিসিআর থেকে কিছু নমুনা পরীক্ষা করালে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অর্থ নেয়ার এবং ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দেওয়ার অভিযোগে সাবরিনার স্বামী আরিফকে এর আগে গ্রেপ্তার করে পুলিশ পরে 22 জুন জেকেজি হেলথ কেয়ারের সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবির হিরু ও তার স্ত্রী তানজিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয় জেকেজি হেলথ কেয়ার থেকে এ পর্যন্ত 27,000 রোগীর করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে এর মধ্যে 11,540 জনের করোনা পরীক্ষা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল বাকি 15,460টি পরীক্ষা প্রতিষ্ঠানটি ল্যাপটপে তৈরি করে এ অভিযোগের সত্যতা পেয়ে রোববার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার সাবরিনাকে ডিসি তেজগাঁও কার্যালয়ে ডেকে এনে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ পায় পুলিশ একজন চেয়ারম্যান হিসাবে এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তা যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ পজিটিভকে নেগেটিভ বানাচ্ছে হাজার হাজার মানুষ সম্পূর্ণ করছে মানুষকে প্রচারণা করছে টাকা দেখিনি বিদেশের মানুষকে বা বাংলাদেশের বা পূর্ণ করছে সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে পুলিশ আরও জানায় নমুনা সংগ্রহের জন্য জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে এজন্য বিদেশি নাগরিকদের কাছ থেকে নেওয়া হতো $100 আর বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ 5,000 টাকা যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল আজকে অনেক মানুষকে তারা প্রতারিত করেছে বিদেশের মাটিতে গিয়ে মানুষকে ফিরে এসেছে সব কিছু মিলেই আমরা তদন্তে আসবে এদিকে সাবরিনাকে সোমবার আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানায় তেজগাঁও ডিসি হারুনা রশিদ ঠিক আছে আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয় বিভিন্ন পত্রিকায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে মহাপরিচালকের এমন বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে ওই শোকজ নোটিশে একই সাথে চুক্তির আগে কী কী বিষয়ে বিবেচনা করা হয়েছিল এবং চুক্তির পর উল্লেখিত শর্ত প্রতিপালনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল তাও জানতে চাওয়া হয়েছে উপসচিব শারবিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে
করোনা পরীক্ষায় জালিয়াতিতে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি বলেন, সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়নি, ভবিষ্যতেও ছাড় দেবে না। কোরবানির পশুর হাট করোনা সংক্রমণের মাত্রাকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন ওবায়দুল কাদের। করোনা পরীক্ষায় সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে, বিদেশেও বাংলাদেশে ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ করেছে। সুস্থতা নিয়ে এমন প্রতারণা অত্যন্ত নিন্দনীয় কাজ। দ্রুততার সাথে তদন্তপূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থার সমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের দায় নিয়ে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত টেলিমেডিসিন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। মহামারীর মধ্যেও দেশে করোনা টেস্ট নিয়ে অনিয়ম নজিরবিহীন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। খাটের নিচ থেকে দুঃখ হয়, লজ্জা হয়, যখন দেখি প্রচন্ড দুঃসময়ের মধ্যে করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত কে? আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগের। আজকে পত্রিকাতেই আছে যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন আপনার যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে আমি তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না, আমাকে যদি মন্ত্রণালয় থেকে না বলা হতো তাহলে কে রেসপন্সিবল হবে? The health minister himself should resign immediately. লকডাউনের পর সরকারি অফিসের কার্যক্রম চললেও এখনো শুরু হয়নি নতুন পাসপোর্টের আবেদন। আবার যারা আবেদন করেছেন তাদের অনেকেই ৬ মাসেও হাতে পাননি পাসপোর্ট। পাসপোর্ট অফিস বলছে করোনা সংক্রমণের আশঙ্কায় বায়োমেট্রিক নিবন্ধন বন্ধ রয়েছে। সংকট সৃষ্টি হচ্ছে পাসপোর্টের বই প্রিন্ট নিয়েও। মাহবুব কবির চপলের রিপোর্ট। গত জানুয়ারিতে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার তারিখ ছিল মোহাম্মদ বাবুলের, কিন্তু এখন পর্যন্ত হাতে পাননি। খোঁজ খবর নিতে ধরনা দিচ্ছেন আগারগাঁও পাসপোর্ট অফিসে। এভাবে ঝুলে আছে ২ লাখের বেশি আবেদন। এই যে ৩০০ টাকা আবেদন গেল সিএনজি, আবার বললো যে কাল পরশু যোগাযোগ করার জন্য। তারা কি বুঝতেছে না? তারা কেমনে বুঝবে? তারা তো এসিতে আছে, আমরা তো ডিসিতে আছি। আমার পরিচিত অনেকে ছিল যাদের পেশেন্ট ছিল, ইমার্জেন্সি দিয়েও তারা পায়নি। শুধু দেশে নয়, বিদেশে অবস্থান করা অনেকেই পাসপোর্ট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আমার এক ভাগ্নি, সে মার্চের ৯ তারিখ ওয়াশিংটনে পাসপোর্টের জন্য আবেদন করছে, যে আমার রেনুর জন্য, কিন্তু এই পর্যন্ত সে পাসপোর্ট পাবে। এখানে বারবার যোগাযোগ করতেছে, এরা যোগাযোগ করলে বলে বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের সমস্যা। বাংলাদেশে যোগাযোগ করছে, এরা বলছে এখানে সব ঠিক আছে। এইভাবে যদি চলতেই থাকে সেখানে সে পিএইচডি করবে সেটা হবে না, সে নাসায় চাকরি করে সেটা সে থাকতে পারবে না, সে গাড়ির লাইসেন্স পাবে না, কিছু পাবে না। এর মাঝে সীমিত পরিসরে কিছু পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে, তবে নতুন পাসপোর্ট যাদের প্রয়োজন তারা আবেদনই করতে পারছেন না। গত ২৩ মার্চ থেকে বন্ধ রয়েছে এই কার্যক্রম। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১৪,০০০ আবেদন পড়ত, যা থেকে সরকারের কোষাগারে জমা হতো ৫ কোটি টাকার বেশি। অনেকের ওই যে বাইরে অ্যাডমিশন আছে, দেরি হয়ে যাচ্ছে, ইমিগ্রেশনের ব্যাপার আছে, ওগুলো কিন্তু অনলাইন প্রসেস হচ্ছে। এখন পাসপোর্ট ছাড়া কোনো কিছুই করা যায় না। এখন তো সকল অফিস আদালত খোলাই আছে, যেহেতু আমাদের কাজকর্ম অব্যাহত নাই, তাহলে এরা কাজকর্ম কখনো বন্ধ রাখবে? পিছিয়েছে ই পাসপোর্টের কার্যক্রম। এসবের জন্য করোনাকে দায়ী করছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। বায়োমেট্রিক্সে এক একটা মেশিন অনেকে ব্যবহার করবেন, এটাতে তো ঝুঁকি থাকে, সম্ভাব্য সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য এটা আপাতত বন্ধ রেখেছি। পরিস্থিতি যখন উন্নত হবে, সংক্রমণের হার কমবে, তখন আমরা সিদ্ধান্ত নেব এটা কখন থেকে ওপেন করা যাবে। প্রত্যেক দিন ২ শিফট করে আমার পাসপোর্ট প্রিন্ট হয়েছে, দিনে ২০০০ করে। আমি তো ফুল ডেভেলপমেন্ট করতে পারছি না এই সংক্রমণ ঝুঁকির জন্য। আশা করি আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যে আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। আমাদের কাছে যথেষ্ট পাসপোর্ট আছে, অসুবিধা নেই। বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, বাড়ছে আন্তর্জাতিক যোগাযোগ, কিন্তু পাসপোর্ট না থাকায় অনেকে বিদেশ যেতেই পারছেন না। এই সমস্যার অচিরে সমাধান চাইছেন ভুক্তভোগীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। বর্তমান মেয়রের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্ধারিত সময়ে হবে সংসদীয় উপনির্বাচনগুলো। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 29 মার্চ, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার মাঝপথে করোনা পরিস্থিতিতে তা স্থগিত হয়ে যায়। কর্পোরেশনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী 5 আগস্ট, আর এই সময়ের মধ্যে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। হয়তো 5 আগস্টের মধ্যে নাও হতে পারে, হয়তো একটু পিছিয়ে হতে পারে, পরে হতে পারে, যেহেতু সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই, যেই তারিখের মধ্যেই করতে হবে, আইনে বলা আছে 90 দিনের মধ্যে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অন্য কোনো কারণে নির্বাচন কমিশনটা আবার পিছিয়ে পারে। সিটি কর্পোরেশন আইনে মেয়াদ উত্তীর্ণ হলে পরবর্তী জনপ্রতিনিধির দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত প্রশাসক নিয়োগের বিধান রয়েছে, এখন সেই পথে হাঁটছে সরকার। এই বিষয়ে মতামত চেয়ে ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চট্টগ্রাম নির্বাচন আমাদের পক্ষে করা সম্ভব কিনা এটা তার জানানো, যদি না জানায় তাহলে তারা সম্ভবত প্রশাসক নিয়োগ করবেন। সিটি কর্পোরেশন মেয়াদ শেষ হলে ওখানে প্রশাসক নিয়োগ করবে সরকার, তো আমরা বিষয়টি মানে জানাইছি, যদি সরকারি কর্মকর্তাও দেওয়া যায় অথবা যে কোনো ব্যক্তিকেও দেওয়া যায়। একই রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে মেয়াদ শেষ হওয়া পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও। তবে ইসি সচিব জানিয়েছেন, শূন্য হওয়া সংসদ নির্বাচন হবে যথাসময়ে। সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, অতএব নির্বাচন হবে। এটা একটা স্বাভাবিক অবস্থায় নির্বাচন হচ্ছে না, একটু অস্বাভাবিক অবস্থায়। এই অস্বাভাবিক অবস্থায় নির্বাচন হলে হয়তো একটা নির্বাচনের যে মানে উৎসব মুখর পরিবেশ ছিল সেটা হয়তো থাকবে না। মঙ্গলবার অনুষ্ঠিত হবে যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচন। এছাড়া শূন্য রয়েছে সিরাজগঞ্জ 1, ঢাকা 5 ও 18 এবং পাবনা 4 আসন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 14 জুলাই দলের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচন না করতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি। দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে প্রতিনিধি দল তাঁর সাথে দেখা করে এই অনুরোধ জানান, তবে এই মুহূর্তে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী 14 জুলাই, সেই জন্য আমরা মাননীয় চিফ ইলেকশন কমিশনার সাহেবের কাছে দাবি জানিয়েছি এবং আমরা 7 দিন আগে সচিব মহোদয়কে একটা চিঠিও দিয়েছি যে আমরা ওনার এই ডেটটা আমরা প্রতিষ্ঠাবার্ষিকী এটাকে পিছানোর জন্য 2 দিন 1 দিন পিছালেও হবে, যেহেতু দেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের শুভাঙ্গী যারা তারা তাদের রক্তক্ষরণ হচ্ছে যে একজন সাবেক রাষ্ট্রপতি তার এই দিনে আপনারা নির্বাচনটা 1 দিন বা 2টা দিন পিছান। দুবাইয়ের নারী পাচারকারী চক্রের গডফাদার আজম খান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে সিআইডি। বেশি টাকা বেতনের লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে সহস্রাধিক সুন্দরী তরুণীকে এ পর্যন্ত দুবাই পাচার করেছেন আজম খান। এসব তরুণীদের হোটেল ও ক্লাবে জোরপূর্বক দেহ ব্যবসা করানোর তথ্য প্রমাণ পেয়েছে সিআইডি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অভিযানে এবার ধরা পড়ল বাংলাদেশের অন্যতম গডফাদার আজম খান ও তার সহযোগী। দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদ ব্রিফিংয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, বেশি টাকা বেতনের প্রলোভন দেখিয়ে আজম খান তার সহযোগীরা বাংলাদেশ থেকে দুবাই সুন্দরী তরুণীদের চাকরি দেওয়ার কথা বলে পাচার করে। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি আরও জানায়, দুবাইয়ে ফরচুন পাল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়্যাল ফরচুন ও হোটেল সিটি টাওয়ারের মালিক আজম খান। এসব হোটেলে এসব তরুণীদের দেহ ব্যবসায় বাধ্য করার তথ্য প্রমাণ পেয়েছে সিআইডি। একটা অর্গানাইজ ক্রাইমের যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সবগুলো বিষয় এই ব্যক্তি তার নেতৃত্বে হয়েছে। এমব্যাসি তার পাসপোর্ট বাতিল করে এবং তাকে জোরপূর্বক বাংলাদেশে ডিপোর্ট করে এবং আসার পর থেকেই সে পলাতক ছিল, আত্মগোপনে ছিল। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, গডফাদার আজম খান 8 বছর ধরে এই ব্যবসা করে আসছে বলে সিআইডির কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বাকি সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই দেশে অর্ধশত দালাল রয়েছে, এই দালালদের মাধ্যমে সে অল্প বয়সী যারা নারী আছে তাদেরকে প্রলুব্ধ করে, তার হোটেলে কাজ দেওয়ার নাম করে বিভিন্ন ধরনের কাজ, রিসেপশনিস্ট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যে হোটেলে কাজ থাকে সেই কাজগুলো দেওয়ার কথা বলে অল্প বয়সী মেয়েদেরকে সে তার দালালরা প্রলুব্ধ করে। সিআইডি জিজ্ঞাসাবাদে এ পর্যন্ত 1000-এরও বেশি তরুণীকে দুবাই পাচারের কথা স্বীকার করেছে এই চক্রটি।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 6টি হত্যা মামলা সহ 15টি মামলা রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। আশ্রয়কেন্দ্র, বেড়িবাঁধ আর সড়কে আশ্রয় নেওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির অভাব। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। আগের পানি না সরতেই তৃতীয় দফা বন্যায় চরম বিপাকে লালমনিরহাটের বানভাসী মানুষ। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানির তোড়ে লালমনিরহাটের সব নদ-নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাটের আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা ও সদর উপজেলার 12টি ইউনিয়নের প্রায় 28,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার প্রায় 10,000 পরিবার। পানি বৃদ্ধির সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙন কবলিত ও পানিবন্দী লোকজন তাদের বাড়িঘর ছেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ 16টি নদ-নদীর পানি। প্রথম দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যা কবলিত হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে পানিবন্দী মানুষের। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে বৃষ্টিপাত হওয়ায় আরও পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়িতে পানি উঠেছে। জেলার শিল্প শহর ছাতকসহ ওই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, দোয়ারিবাজার, তাহিরপুর, জামালগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে আবারও বিপদসীমা ছুঁচুই করছে। জেলার 5 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। সরকার মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে যদি আমরা সহযোগিতা করে তাহলে আমরা রক্ষা পাবো। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে বন্যা দেখা দিয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে নেত্রকোনায় আবারও বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 70,000 মানুষ। বারোহাট্টা উপজেলার 50,000 ও কলমাকান্দা উপজেলায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শেরপুর সদর উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নকলা উপজেলার চর অষ্টাধর ও চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙন চরম আকার ধারণ করেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এখন থেকে নিম্ন আদালতে সব ধরনের ফৌজদারি মামলা করা যাবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন আদালতে করা যাবে এসব মামলা। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর এ বিষয়ে সার্কুলার জারি করেছেন। সার্কুলারে করোনাকালীন সময়ে আদালত পরিচালনার ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা পালন করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে আত্মসমর্পণের আবেদন প্রত্যেক কার্যদিবসে সকাল 9:30 থেকে বিকেল 4:30 মধ্যে ইমেইলে জমা দিতে হবে। আদালতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আত্মসমর্পণের আবেদন ইমেইলে পাওয়ার পর শুনানির তারিখ ও সময় সুস্পষ্টভাবে উল্লেখ করে আইনজীবীকে ফিরতি ইমেইলে জানিয়ে দেবেন। রাজধানীর আদাবরে নকল স্বাস্থ্য সামগ্রী তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। অস্বাস্থ্যকর পরিবেশে কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে সবকিছুই তৈরি করা হয় রোজমেরি নামের ওই কারখানায়। নকল এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয় রাজধানীর নামি দামি ওষুধের দোকানগুলোতে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে ঘোষণার পর কুমিল্লাতেও শুরু হয়েছে অনলাইনে কোরবানির পশু কেনাবেচার কার্যক্রম। স্থানীয় জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যৌথভাবে কার্যক্রমটি তদারকি করছে। এর মাধ্যমে কুমিল্লার খামারিরা পাবেন অনলাইন সুবিধা। করোনা পরিস্থিতিতে ঘরে বসেই ক্রেতারা কিনতে পারবেন পশু, এমনকি কোরবানির পুরো প্রক্রিয়া সম্পন্ন করে পৌঁছে যাবে বাড়ি। এরই মধ্যে বেশ কিছু খামারি নিজ উদ্যোগে অনলাইনে তাদের পশু বিক্রি শুরু করে দিয়েছেন। আবার কোনো কোনো খামারি ঘোষিত কার্যক্রমের অনলাইন নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা খামারের পশুর ছবি, পশুর বর্ণনা ও খামারির মোবাইল নাম্বার নির্দিষ্ট অ্যাপসে লিপিবদ্ধ করে ক্রেতাদের মাঝে তুলে ধরবেন। এতে খুশি ক্রেতারাও।
করোনায় লকডাউনের মধ্যেও দেশে 462 জন কিশোরী বাল্যবিবাহের শিকার হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। অনলাইনে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে সংস্থাটি। জরিপের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে পারিবারিক শারীরিক নির্যাতন সহ বাল্যবিবাহ হার বেড়ে গেছে বহুগুণে। আইনে কার্যকর প্রয়োগ না হওয়ার কারণে নির্যাতনের হার বেড়ে চলছে বলে অভিযোগ করেন নারী নেত্রীরা। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আইনি ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার তাগিদ দেন তারা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস সমাজ গড়ার উপর জোর দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীতে ভিডিও কনফারেন্সে যোগাযোগবিহীন পেমেন্ট অন ডেলিভারি সলিউশন ক্যাশলেস পে পেপার ফ্লাই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি কমানো সম্ভব বলেও মনে করেন তিনি। লেনদেন যেন ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য সাইবার সিকিউরিটি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এবার পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ বাতিলের কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতির উন্নতি হলে আবারও খেলা শুরু করবে ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির কর্মকর্তারা, এমনটি জানিয়েছেন সিসিডিএমের সমন্বয়ক আমিন খান। গত মার্চ মাসের মাঝামাঝিতে এক রাউন্ডের খেলা হওয়ার পরই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যায় খেলা। সিসিডিএমের সমন্বয়ক আমিন খান আরও বলেন, করোনার কারণে অনেক খেলোয়াড়ই পারিশ্রমিক পাননি, তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। কেউ যদি পারিশ্রমিক পেতে সিসিডিএমের সাহায্য চায় তবে তারা ক্লাবের সাথে মধ্যস্থতা করবে। রিয়াল ভ্যালাদোলিদকে একমাত্র গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই টিকে রইল বার্সেলোনা। 5 মিনিটে এগিয়ে যেতে পারত কাতালানরা, কিন্তু রিকি পুসের চেষ্টা রুখে দেন ভ্যালাদোলিদের গোলরক্ষক। তবে 15 মিনিটে আর ঠেকানো যায়নি কিকে সেতিয়েনের দলকে। অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন চিলের মিডফিল্ডার আর্তুরো ভিদাল। এরপর গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে 36 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট 79 আর এক ম্যাচ কম খেলা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট 80। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। করোনায় দেশে আরো 47 জনের মৃত্যু, শনাক্ত 2,666 জন, আক্রান্তের হার সর্বোচ্চ। করোনায় মৃত্যু ঝুঁকি জেনেও স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ, আইন প্রয়োগের পক্ষে বিশেষজ্ঞরা। করোনা টেস্ট জালিয়াতির মাধ্যমে জিকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোকজ। নির্ধারিত সময় হচ্ছে না চট্টগ্রাম সিটি নির্বাচন, প্রশাসক নিয়োগের প্রস্তুতি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ভোট। এবং দেশের অন্তত 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।